আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মাহদিয়ু মিন ইতরাতি من أولاد فاطمة رضي الله تعالى عنها أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم غت جمعت شروع ہے سلو কেয়ামতের আগে যে সমস্ত আলামত প্রকাশ পাবে সেইগুলোর শিরোনাম আমি সংক্ষেপে আপনাদের খেদমতে পেশ করেছিলাম। এখন ওইগুলোর ব্যাপারে কিছুটা তফসিল সংক্ষেপে পেশ করতে চাই। তো প্রথম আলামত ছিল ইমাম মাহদি। মাহদি ইমাম মাহদি আলাইহি রিজওয়ান, এটা ওনার টাইটেল, আরবিতে বলে লকব, মূল নাম না। মাহদি শব্দের অর্থ হল হেদায়াত প্রাপ্ত। হাদিসের মধ্যে আছে প্রিয় নবীজি বলেন যে ওনার নাম আমার নাম, অর্থাৎ আমার যে নাম ইমাম মাহদির সেই নাম, আমার পিতার যে নাম আবদুল্লাহ ওনার পিতার সেই নাম, আমার মাতার যে নাম আমিনা ওনার আম্মার সেই নাম। এবং নবীজি একথাও বলেছেন যে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে হবেন ইমাম মাহদি। আর আলামত আছে ওনার কপাল প্রশস্ত হবে, নাক উঁচু হবে, নিচু না, এই চায়না টানা ওইদিক যেরকম চ্যাপটা এরকম না, খাড়া। তো নবীজি বলেন যে তার আগমনের আগে পৃথিবী জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। ইমাম মাহদি আসবেন, আসার আগে পৃথিবী জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, চতুর্দিকে খালি জুলুম জুলুম জুলুম, এবং সেটা মুসলমানদের উপরে, কাফেররা সব এক। তো ইমাম মাহদির আলামত শুরু হয়ে গেছে। এই জুলুমের আরো যখন নাকি মাত্রা বাড়বে তখন বুঝতে হবে উনি এসে গেছে। উনি লালিত পালিত হবেন মদিনায়, মদিনা শরীফে। লোকেরা চিন্তা ভাবনা করবে এই ছেলেটা ভালো, একে আমাদের নেতা বানানো দরকার। এটা আজ করতে পেরে উনি মদিনা থেকে চলে আসবেন মক্কায়। মক্কা আসার পরে বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবেন। এই তওয়াফ করা অবস্থায় হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর মাঝামাঝি জায়গায় উনি যখন পৌঁছবেন তো কিছু গওস কুতুব আবদাল ওনাকে চিনে ফেলবে,
খোঁজাখোঁজি তো আগের থেকে শুরু হয়ে গেছে। জুলুম অত্যাচারে সব থেকে খোঁজাখোঁজি শুরু হয়ে গেছে। মানুষ জানে ওই সময় ইনি ছাড়া মুসলমানদেরকে এই অত্যাচার থেকে হেফাজত করতে আর কেউ পারবে না। জুলুম থেকে বাঁচতে গেলে তো নেতা লাগে, তো জানা আছে যে নেতা ইনি। তো খোঁজাখোঁজি করতে যে এইখানে তারা চিনে ফেলবে, চিনে ওনার হাতে বায়াত হয়ে যাবে। ঠিক ওই সময় আসমান থেকেও একটা আওয়াজ আসবে, এনারাও বায়াত হওয়ার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহর পক্ষ থেকেও আওয়াজ আসবে, হাযা মাহদিয়ুন ফাবায়ুহু, ইনি আল্লাহর প্রেরিত সেই ইমাম মাহদি, তোমরা এনার হাতে বায়াত হয়ে যাও। এটা আওয়াজ আসবে, ওখানে তওয়াফে যারা থাকবে সকলে শুনতে পারবে, তো সব বায়াত হয়ে যাবে। এই খবর মুহূর্তের মধ্যে ছড়াই পড়বে, ছড়াই পড়লে চতুর্দিক দিয়ে ইমানদার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা সব ওনাকে সাহায্য করার জন্য মক্কার দিকে জড়ো হবে, মক্কার দিকে আসবে। এবং বিশাল একটা বাহিনী যাবে খোরাসান থেকে, খোরাসানের বর্তমান নাম হল আফগানিস্তান। এইখানে যে এত যুদ্ধ টুদ্ধ হয়, একবার রাশিয়ার পতন হল, এখন আমেরিকার পতন হইতেছে, কেন? এসব ওনার বাহিনী তৈরি করার জন্য প্রশিক্ষণ চলতেছে, ইমাম মাহদির বাহিনী তৈরি করার জন্য প্রশিক্ষণ হইতেছে এখানে, এই জন্য এই যুদ্ধগুলো এখানে হইতেছে। এখান থেকে বিশাল একটা বাহিনী ওনাকে সাহায্য করার জন্য মক্কায় পৌঁছবে। হাদিসে পাওয়া যায় এই বিশাল বাহিনীকে যে নেতৃত্ব দিবে সেই নেতার নাম হল মানসুর। এই নামের এক ব্যক্তি এই বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দিবে, দিয়ে এদেরকে নিয়ে ইমাম মাহদির সাথে মেলাই দিবে। এই বাহিনী নিয়ে উনি মদিনার দিকে রওনা হবেন। ওনার প্রোগ্রাম হল মদিনা যে নবীজির কবর জিয়ারত করে সামনে বাড়বেন। মদিনায় রওনা হওয়ার আগে একটা কাফেরদের দল আসবে ওনাকে নিশ্চিহ্ন করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। হাদিসের মধ্যে আসছে এই বিশাল দলটাকে আল্লাহ মক্কা মদিনার মাঝখানে কোন একটা জায়গায় জমিনের মধ্যে গেড়ে দিবেন। বিশাল লস্কর আসতেছিল, হঠাৎ উদাও হয়ে গেছে, এদের একজনও নেই, সব উদাও হয়ে গেছে, জমিন ওদেরকে গিলে ফেলছে। এরপর উনি মদিনায় চলে যাবেন, নবীজির কবর জিয়ারত করবেন, ওখানে দুরুদ শরীফ পেশ করবেন, করে ওনার বাহিনী নিয়ে আগে বাড়বেন। আগে বাড়ার পরে যখন দামেস্কে যাবেন, এখানে বিশাল খ্রিস্টান বাহিনীর সাথে ওনার যুদ্ধ হবে দামেস্কে। ওনার সাথে যে বড় লস্কর থাকবে, বিশাল লস্কর, তো যুদ্ধের ভয়াবহতা দেখে তিন ভাগের এক ভাগ পালাই যাবে। যুদ্ধ শুরু হওয়ার পরে আর এক ভাগ শহীদ হয়ে যাবে, আর এক ভাগ চার দিন যুদ্ধ হবে, চতুর্থ দিন ওনারা জয়লাভ করবেন, জয়লাভ করবেন। প্রথম তিন দিন না মুসলমানদের জয়লাভ হবে,
না খ্রিস্টানদের জয়লাভ হবে, খুব যুদ্ধ হবে। তৃতীয় দিন যে মুসলমানরা কামিয়াব হবে, খ্রিস্টানরা হেরে যাবে, এইরকম হারা হারবে। হাদিস আসছে তাদের বিশ্ব শাসন করার যে স্বপ্ন, বিশ্ব জয় করার যে আকাঙ্ক্ষা, এটা ওদের দিলের থেকে বের হয়ে যাবে। মানে ওরা কোনোভাবে আর চিন্তা করতে পারবে না যে আমরা পৃথিবীর কোন দেশ জয়লাভ করতে পারব, এটা একদম দিল্লির থেকে বের হয়ে যাবে। এবং জয়লাভ করার পরে যে খ্রিস্টানরা হেরে যাবে, তারা মুসলমান হয়ে যাবে, তারা কি হয়ে যাবে, কেউ খ্রিস্টান থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। তো মুসলমানদের সাথে এই নতুন খ্রিস্টান বাহিনী যারা মুসলমান হয়েছে এদেরকে নিয়ে উনি আগে বাড়বেন। আগে বেড়ে ওই সময় খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু হবে কুস্তুনতুনিয়া, রোমের রাজধানী কুস্তুনতুনিয়া, একটা শহর সাগরের তীরে, সেখানে বিশাল প্রাসাদ দিয়ে, বিশাল প্রাসাদ দিয়ে ঘেরাও করা। তো ইমাম মাহদির বাহিনী যখন সেখানে যাবে, অবশিষ্ট খ্রিস্টানদেরকে ধ্বংস করার জন্য, হয় ধ্বংস হইতে হবে না হয় মুসলমান হইতে হবে, তখন আর ওই আইন থাকবে না। কোন আইন? নবীজি তো জিজিয়া দিলে যুদ্ধ করতেন না, হয় মুসলমান হও না হয় জিজিয়া দাও না হয় আমার সাথে যুদ্ধ কর। নবীজি তো তিনটা সিস্টেম ছিল, কিন্তু মাহাদের সময় তিনটা না দুটা, মুসলমান হও না যুদ্ধ করো। এই হাদিসটা দিয়ে শিয়ারা বলে এতে তো বোঝা যায় উনি নবী হবেন, বলে নাউজুবিল্লাহ। উনি যখন নাকি রসুলের শরিয়াত একরকম, ওনার শরিয়াত আর এক রকম, তাহলে উনি নবী? বলে নাউজুবিল্লাহ। কারণ এই কথাগুলো তো আগে আমাদের রসুল বলে গেছেন, ইমাম মাহদি এই এই করবে, এই এই করবে, ওই হাদিসগুলো পড়েই তো উনি করবেন। এটা এই হাদিসগুলো সব বুখারি মুসলিমে লেখা আছে, ওইটা উনি পড়বেন, ওনার দায়িত্ব কি? পড়ে সেইরকম করবেন। তাহলে নবী হলো কেমনে? ওনার উপর ওহি নাযিল হয়েছে, উনি তো হাদিস পড়ে পড়ে করতেছে, তো ওনার জন্য জিজিয়া নেওয়ার অনুমতি নেই, তাই করবে। এগুলো সব তাকে বলে দিয়ে গেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো কেমনে? দেখছেন শিয়াদের ধোকা কত বড়। তো যাই হোক, ওখানে এই বাহিনী যখন পৌঁছবে, পৌঁছার পরে বিশাল প্রাচীর, এই প্রাচীরের সামনে এরা যখন আল্লাহ আকবার তকবীর দিবে, তকবীরের আওয়াজে প্রাচীর পড়ে যাবে, আল্লাহর নাম যে বুলন্দ করবে, এর এত পাওয়ার থাকবে যে প্রাচীর একাই পড়ে যাবে। পড়ে গেলে ওই শহরের পতন হবে, বাকি খ্রিস্টানরাও হয় মুসলমান হবে না হয় তলোয়ার শেষ হয়ে যাবে। এখন উনি পুরা বিশ্ব ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দিবেন। খ্রিস্টানরা তখন শেষ, ইহুদিরা কিন্তু রয়ে গেছে, ওদের শেষ করার জন্য আসবে তো ঈসা আলাইহিসসালাম, ওটা এক সাইডে আছে, ওদের সাথে আমার কোনো যুদ্ধ হয়নি। ইমাম মাহদি পুরা দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন, যেমন জুলুম দিয়ে ভরে গেছিল উনি ইনসাফ দিয়ে ভরে দিবেন। এমনকি যারা বাইতুল মালে সাহায্য আনতে যাবে, সাহায্য আনতে তো বলা হবে যে যতটুক তুমি বহন করতে পারো নিয়ে দাও, যতটুক তুমি বহন করতে পারো নিয়ে দাও, কোন পরিমাণ বলে দেওয়া হবে না। আজকে ডিম দিবস, এত দাম বলে দেওয়া হয়েছে 3 টাকা করে। ডিম দিবসের চোটে তো আমি আসতে পারতেছিলাম না, ডিমে পুরো রাস্তায় আটকে দিচ্ছে,
আর কত লোক অ্যাক্সিডেন্ট করছে, কোন অ্যাক্সিডেন্ট নেই। যে যত নিয়ে বলো না, হাদিস আসছে এই সময় আসমান তার সব বরকত নাজিল করে দিবে, জমিনের ভিতরে যে বরকত আছে জমিন বের করে দিবে। একটা বকরির দুধ দিয়ে দশজনের একটা পরিবার পেট ভরে খাইতে পারবে। একটা ডালিম যদি মাঝখান দিয়ে কাটেন তো দুটা ছাতার মতো বেরোবে না, ওর একটা ছাতার নিচে বৃষ্টি রোদের মধ্যে দশজন দাঁড়াইতে পারবে। তাহলে কি পরিমাণ বরকত আল্লাহ তখন দিবেন, পুরো দুনিয়া ইনসাফে ভরে যাবে, ইনসাফে ভরে যাবে সব পুরো দুনিয়া। ঠিক ওই সময় খবর আসবে যে দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল বের হয়েছে। তখন মুসলমানরা দাজ্জালকে প্রতিহত করার জন্য দাজ্জালের দিকে রক নেবে, ওইদিকে ফিরবে, ওর কিছুক্ষণ পরেই ওই দামেশকের কথা বললাম, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয়েছিল ওইখানের এক মসজিদে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নামবেন। তো ইমাম মাহদি উনি দায়িত্ব পাওয়ার পরে 9 বছর দুনিয়াতে থাকবেন, 6 বছর। ঈসা আলাইহিসসালাম নামার পরে ইমাম মাহদি ঈসা আলাইহিসসালামকে অনুরোধ করবেন যে আপনি ইমাম হয়ে যান, আপনি নামাজ পড়ায় দেন। কিন্তু ঈসা আলাইহিসসালাম মানবেন না, বলেন না তোমরা ইমাম থাকো, আমি উম্মতে যেতে আসছি, তোমাকে সাহায্য করতে আসছি, আমি ইমাম হব না, তুমি ইমাম থাকো। ইমাম মাহদি ঈসা আলাইহিসসালামকে ইমামতি দিবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম নেবেন না। তো কিছুদিন যাবে দুজন আছে, ইনার পিরিয়ড হলো 9 বছর, 40 বছর বয়সে জাহের হবেন, 49 বছর বয়সে মারা যাবেন। আর ঈসা আলাইহিসসালামের পিরিয়ড হলো 7 বছর, উনি আবার আসবেন, বিবাহ শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, ইহুদের সাথে যুদ্ধ হবে, এগুলো সামনে আসতেছে। উনার পিরিয়ড হলো 7 বছর, তো কিছু 2-3 বছর টাইমটা একসাথে, 2-3 বছর দুনো নেতা একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করবে। এরপর আগে মারা যাবে কে? মাহদি আগে মারা যাবে, তখন ঈসা আলাইহিসসালাম থাকবে, উনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন। এই আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। আজকে আমি কিছুটা আপনাদেরকে ধারণা দিলাম, পুরা ধারণা দেওয়া তো অনেক লম্বা সময় দরকার, কিছুটা আন্দাজ দিলাম ইমাম মাহদিকে, তিনি কি জন্য আসবেন, তিনি পুরো দুনিয়ার থেকে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার হয়েছিল শেষ করার জন্য আসবেন এবং খ্রিস্টানদেরকে খতম করবেন, সব খতম, বাকিরা মুসলমান। খ্রিস্টানদের কোন এই যে একটা প্রাধান্য প্রভাব, এই প্রাধান্য আর এই প্রভাব একদম শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এটা কে করবে? ইমাম মাহদি। এবং দুনিয়া খায়র ও বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, খায়র ও বরকত দিয়ে কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ইমানের কথা, এগুলো ইমানের কথা, এগুলো বিশ্বাস করার মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।